অবশ্যই ধন্যবাদ দিতে চাই ভিডিওটি শুরু করার জন্য। তো ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল রিয়েল সোসাইটি বাংলা। তো এরকম নিত্য নিত্য খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এরকম খবর তৎক্ষণাৎ পেতে। তো জব রিলেটেড এবং বিএস কে রিলেটেড সমস্ত ধরনের খবর তৎক্ষণাৎ আমি এই চ্যানেলে দিয়ে থাকি, আপনারা জানেনই। তার জন্য অনেকেই গালাগালিও করে যে, কিন্তু প্রুফ সমেত আমি দেওয়ার চেষ্টা করি। শুধু মাথায় রাখবেন, যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এখন ঠকেনি, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটিতে আর কি তাহলে ঠকবেন না, এটুকু ভরসা রাখতে পারেন। তো আজকে একটা রিক্রুট বেরিয়েছে, আপনারা জানেন ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা নোটিশ বেরিয়েছে, সেখানে রিক্রুট চলছে। তো সেই বিষয়ে একটা জানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন 1/2/2021 নোটিশ ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন। সো কত ভ্যাকান্সি, কোন কোন যোগ্যতা কি কোথায় অ্যাপ্লাই করবেন সেটা সম্বন্ধে আপনাদের জানাবো। তো চলুন একদম নোটিশে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা ওয়েব ডাইরেক্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এই ওয়েবসাইটে রয়েছি, যার ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে www.hbhrb.in ওয়েবসাইট। তো আপনারা সেখানে গিয়ে ক্লিক করতে করে এটা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন এখানে যেখানে লেখা আছে এইস ডিপার্টমেন্ট হেলথ সার্ভিস ব্রাঞ্চ মেমো নম্বর এইচ, এটা দিয়েছে অনলি অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফার্মাসিস্ট গ্রেড 3 আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফার্মাসিস্ট গ্রেড 3 কিছু লোক নিচ্ছে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। যারা ইন্ডিয়ান রয়েছেন, ভারতীয় রয়েছেন, ভারতীয় সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সমস্ত রকম ভারতীয় ভারতীয় হলেই আপনারা আবেদন করতে পারবেন। অনলি অনলাইন রেজিস্ট্রেশন, এবং মাথায় রাখবেন এটা অনলাইনের মধ্যেই আপনাকে করতে হবে, অনলাইন ছাড়া অফলাইনে আপনারা নেবে না। অনলি অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড সাবমিশন অব অ্যাপ্লিকেশন উইল বি অ্যালোয়েড অন দ্য ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা মাথায় রাখবেন www.hbhrb.in বিটুইন 22 মানে 22 তারিখ থেকে মার্চের তিন তারিখ 8টার মধ্যে আপনাকে আবেদনটা সাবমিশন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, ঠিক আছে। তো পোস্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু দ্য পারমানেন্ট, পোস্ট আর টেম্পোরারি বাট লাইকলি টু বি পারমানেন্ট, এবং পোস্টগুলো সত্যি যদি টেম্পোরারি যদিও হয় কিন্তু বাট লাইকলি টু বি পারমানেন্ট, কিন্তু পারমানেন্ট হওয়ার চান্স হ্যান্ড রয়েছে 99%, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আপনাকে টেম্পোরারি নিয়োগ করা হবে ঠিকই, কিন্তু আপনি ভবিষ্যতে আপনাকে পারমানেন্ট হওয়ার চান্স প্রচুর রয়েছে। তো দ্য রিলিভেন্ট রুলস অ্যান্ড নেসেসারি পার্টিকুলার্স আর স্টেট ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, এটা না পড়লেও চলবে, কেন এলিজিবিলিটি রয়েছে সেগুলো আমি জানাচ্ছি একটু পরে, রুলস দিয়েছে এখানে। তো প্রথমে যা হচ্ছে বেসিক পেটা দিয়েছে, স্কেল পেটা দিয়েছে 28,000 থেকে চালু করে আপনাদের বেতন হবে। অ্যাট এন্ট্রি পয়েন্ট অ্যাট লেভেল 9 আদার অ্যালোয়েন্স আর অ্যাডমিসেবল অ্যাজ পার এক্সিস্টিং গভর্নমেন্ট রুলস, গভর্নমেন্ট সরকারের রুলস অনুযায়ী 28,000 টাকা আপনার লেভেল 9 পাবেন। এবং এখানে দেখুন পোস্টগুলো যেটা দিয়েছে, ফার্মেসি গ্রেড 3 ইউআর 45, এসসিতে 21, এসটিতে 5 জন, ওবিসিতে 9 জন, ওবিসি বি 7 জন, পিডাব্লিউডি 3 জন, টোটাল 90টা ভ্যাকেন্সি। তো অবশ্যই একটা রাজ্যের ক্ষেত্রে ফার্মেসি, শুধু ফার্মেসি ডিপার্টমেন্টে 90 জন, মানে বর্তমান চাকরির যা অবস্থা, সংকট চলছে, সেই হিসাবে 90 জন খারাপ না আর কি। তো আপনারা আবেদন করতে অবশ্যই পারেন। তো কোয়ালিফিকেশনটা দেখে যাবেন, দেখে না গিয়ে কোথায় অ্যাপ্লাই করবেন না, কী করে অ্যাপ্লাই করবেন সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো। তো আজকে নোটিফিকেশনটা দেখি কতদূর যায় ভিডিওটা। তো ফার্স্ট হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 উচ্চমাধ্যমিক পাস ফ্রম WBC এর আপাতত যারা আমাদের এটা পশ্চিমবঙ্গের ওয়েবসাইট, মানে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠানের একটা সংস্থার নাম WB, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটার নাম ফুল ফর্ম। ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যান্ড বায়োলজি, যাদের বায়োলজি এক্সাম ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে মানে উচ্চমাধ্যমিকের আগে, তারাই এইটা অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যাদের ফিজিক্স কেমিস্ট্রি রয়েছে তাদের পক্ষে এটা মানে খুব গুড নিউজ বলা যায়। 2 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ফার্মাসিস্ট রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ব্যাচেলার্স ডিগ্রি ইন ফার্মেসি রিকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যারা ফার্মেসিস্টে 2 বছর ডিপ্লোমা করেছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। রেজিস্টার্ড অ্যাস এই ক্যাটাগরি ফার্মেসিস্ট আন্ডার ওয়েস্ট
ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিস্ট কাউন্সিল। রেজিস্টার অবশ্যই থাকতে হবে এই ক্যাটাগরি ফার্মাসিস্ট আন্ডার ওয়েস্ট বেঙ্গল অফ কাউন্সিল, এখান থেকে আপনাদের রেজিস্টারটা থাকতে হবে। তো অনেকটা ভিডিও রয়েছে, আপনাদের যোগ্যতা কি আপনারা এই ওয়েবসাইটটা দিয়ে দিয়েছি, আমি বললাম যে এই ওয়েবসাইটটা দিয়ে যাবেন, নিজে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটাতে যাবেন, যাওয়ার পর আপনারা অ্যাপ্লাই করবেন। তো সম্পূর্ণ বললাম, তারপর দুই নম্বর পেজ রয়েছে অনেকটা, এটা রয়েছে বয়সটা যে দিয়েছে 39 বছর অবধি আপনারা আবেদন করতে পারবেন। তো আর এখানে ফি যেটা দিয়েছে সেটা জানেন, 39 বছর অবধি আবেদন করতে পারবেন, আর এসটিএসসির জন্য 5 বছর ছাড় থাকছে ব্যাকওয়ার্ড ক্লাসে যারা রয়েছেন, এবং মাথায় রাখবেন জেনারেলদের জন্য 160 টাকা, এবং যারা ইসে রয়েছেন এসসি এসটি তাদের জন্য ফ্রি আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে এখানে লেখা আছে আপনারা ভালো করে পড়তে পারেন এই ব্যাপারটা, এসসি এসটির জন্য এটা দিয়েছে, নো অ্যাপ্লিকেশন শ্যাল বি কনসিডার্ড আনলেস অ্যাকম্পানিড বাই দ্য রিকোয়েন্ড অ্যাপ্লিকেশন ফ্রি এক্সেপ্টিং ক্যান্ডিডেটস বিলং টু দ্য, এটা দিয়েছে আপনারা জানেন। তো এসসি এসটির যে যার তারা ফ্রি, ওই জেনারেল জন্য 160 টাকা দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে নোটিশ, আজকে এই নোটিশ 3 নম্বর পেজে যাব না, হয়তো অনেকটা বড় হয়ে যাবে। তো এই হচ্ছে নোটিশ, আপনারা দেখলেন, তো আবেদন আপনি করবেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আবেদনের লিঙ্ক, সেখানে গিয়ে আবেদন করুন। আর যদি কী করে অ্যাপ্লাই করবেন সেটা জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেই রকম একটা ভিডিও বানানোর চেষ্টা করবো। সো ভিডিওটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং অবশ্যই আবার বলতে চাই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে বেল আইকন বাজিয়ে দেবেন, এবং লাইক শেয়ার যা পারেন করবেন। ধন্যবাদ।